নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাই এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে তো কলকাতা নাইট রাইডার্স দল আইপিএল দু হাজার তেইশের জন্য কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে বা কোন কোন পজিশনে নতুন প্লেয়ার নিতে পারে সেই বিষয়টাই আজকে আমরা আলোচনা করবো তো এর আগে অলরেডি আমরা একটা ভিডিও দিয়েছি যেখানে আমাদের চ্যানেলে তোমরা একটা ভিডিও পেয়ে যাবে যেখানে কলকাতা নাইট রাইডার্স কোন 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 পেয়ারকে রিলিজ করে দিতে পারে সেই সম্বন্ধে আমরা আলোচনা করেছি তো সেই ভিডিওটা এখনও যারা দেখুন তারা অবশ্যই দেখে নিতে পারো কারণ সেখানে আমরা আলোচনা করেছিলাম যে কলকাতা নাইট রাইডার্স যদি যে সমস্ত প্লেয়ার পারফর্ম করতে পারছে না সেরকম প্লেয়ারদের যদি রিলিজ করে সেক্ষেত্রে কিন্তু কলকাতা কাছে অলমোস্ট কোটি কিন্তু থাকবে পরের বছরের ভালো দল বানানোর জন্য মানে যে সমস্ত প্লেয়াররা ভালো খেলেছে অর্থাৎ রিঙ্কু সিং উমেশ যাদব টিম সাউদি আন্দ্রা রাসেল বা সুনীল নারায়ণ এই সমস্ত প্লেয়ারদের রেখে দিয়ে এদের অ্যারাউন্ড দল বানানোর জন্য কিন্তু একটা ভালো রকম অ্যামাউন্ট কলকাতা নাইট রাইডার্সের কাছে থাকবে যেখানে অলমোস্ট কিন্তু চল্লিশ কোটি টাকা নিয়ে কে কে আর পরের ব্যাপার আইপিএল অক্সানে নামতে পারে তো কোন কোন প্লেয়ারকে রিলিস্ট করতে পারে বা কী করা উচিত সেই সম্বন্ধে একটা ভিডিও অলরেডি দেওয়া আছে তো সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও তো আমরা আলোচনা করবো যে কলকাতা নাইট রাইডার্স এবার অপশানে কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে কারণ একটা ভালো রকম অ্যামাউন্ট কে ক্যারের কাছে থাকবে এটা আমরা আশা করতেই পারি তো সেক্ষেত্রে বেশ কিছু কোয়ালিটি প্লেয়ারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তুলতে পারে অপশান থেকে যাতে কলকাতা নাইট রাইডার্স দলের মধ্যে যে সমস্ত সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো মিটে যায় তো কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে সেটাই আমরা দেখবো বাট ভিডিওটা শুরু আগে যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো যাব এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নিচের লাল কলকাতাইডার সাবস্ক্রাইব বাটনটাই ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশের বেল আইকনটাকেও অবশ্যই অন করে দিও তো যদি মেন টপিক আসা যায় তো প্রথমেই কলকাতা নাইট রাইডার্স দলের যেরকম প্লেয়ার লাগবে তার মধ্যে প্রথমটা হচ্ছে একজন ভালো ওপেনার লাগবে বিশেষ করে বিদেশি ওপেনার যে কিন্তু ইনিংসে একটা ভালো স্টার্ট দিতে পারবে যেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স এই মরসুম গোটা মরসুম জুড়ে করতে পারেনি একটা ম্যাচেও ভালো স্টার্ট কিন্তু ওপেনাররা দিতে পারেনি তো সেখানে কে ক্যারের ভালো ওপেনার লাগবে আর সেখানে অপশান কারা আছে বিদেশি অপশানের কথা বললে সেখানে কিন্তু একজন হট প্রপার্টি হতে চলেছে নেক্সট আর আইপিএল এর অপশানে সেটা হচ্ছে বেন স্টোক্স তো বেন স্টোক্স কিন্তু সম্ভবত সামনের মরসুমের আইপিএল অকশানে অ্যাভেলেবেল হতে চলেছেন এবং সেখানে কিন্তু বেন স্টোক্সের পেছনে সব টিমগুলো যাবে কারণ সেরকমই কোয়ালিটির বেন স্টোক্স প্লেয়ার একার হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন দুর্দান্ত একজন অলরাউন্ডার তো বেন স্টোক্সের দাম বারো কোটি তেরো কোটি বা চোদ্দো কোটি অবধি যেতে পারে বাট যেহেতু কে ক্রিকারের ক্ষেত্রে ভালো রকম একটা অ্যামাউন্ট থাকবে তো সেক্ষেত্রে আমি আশা করছি কলকাতা নাইট রাইডার্স বেন স্টোক্সের জন্য অল আউট যাবে যেরকমটা লিয়াম লিভিংস্টোন টিম ডেভিড বা নিকোলাস পুরানের জন্য যেতে চেয়েছিল বাট তাদেরকে নিতে পারেনি বাট সামনের মরসুমের আইপিএল অপশানে কিন্তু কে কেয়ার আই থিঙ্ক বেন স্টোক্সের জন্য অল আউট যাবে এবং তাকে কিন্তু নেবার একটা ভালো রকম পসিবিলিটি থাকছে বেন স্টোক্সকে নিলে লাভ কি হবে বেন স্টোকস ওপেন করে দিতে পারবে তো সেখানে একজন ভালো ওপেনার পেয়ে যাবে এবং তার সঙ্গে বেন স্টোকস দুর্দান্ত একজন অলরাউন্ডার মানে বল হাতেও কিন্তু একটা অপশন দিয়ে দেবে মানে কে এর কাছে অপশন বাড়বে এবং ইজিলি কিন্তু কলকাতা নাইট একজন বোলার কম খেলিয়ে ফিফথ বোলারের কাজটা বেন স্টোকস এবং আন্দ্রেড আসেলকে দিয়ে করিয়ে নিতে পারবে তো একটা বড়সড় অ্যাডভান্টেজ কিন্তু বেন স্টোক স নিলে কলকাতা নাইট রাইডার্স পেয়ে যাবে এবার বাই চান্স বেন নাইট রাইডার্স নিতে পারলো না কারা আছে তো সেখানেও বেশ কিছু ভালো অপশান কিন্তু পড়ে আছে যেখানে বেন ম্যাকডারমট এই প্লেয়ারটা কিন্তু যথেষ্ট ভালো একজন প্লেয়ার আমি জানি না কেন কোনো টিম এবারের আইপিএল অপশানে গেল না বাট যথেষ্ট কোয়ালিটি একজন প্লেয়ার বিগ ব্যাস লিগে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছিলেন এবং তার সঙ্গে উইকেট কিপিংও করেন তো সেখানে কিন্তু একটা ভালো অপশান বেন ম্যাকডারমট হতে পারে মানে স্যাম বিলিংসকে না রাখলে সেই জায়গাটায় কিন্তু বেন ম্যাকডারমট একটা ভালো অপশান হতে পারে তো আই থিঙ্ক এই প্লেয়ারটার জন্য কিন্তু কলকাতা নাইট রস যেতে পারে আদারওয়াইজ আরও বেশ কিছু অপশান আছে যার মধ্যে জেসন রয় কিন্তু একটা অপশান হতে পারে বা অ্যালেক্স সেলস যাকে কিন্তু কে কেয়ারে নিয়েছিল সেও একটা ভালো অপশান হতে পারে বাট জেসন রয় এবং অ্যালেক্স সেলস দুজনেই কিন্তু খেলতে আসেনি বায়োবাবলের জন্য তো সেখানে পরবর্তীকালে কোনো আইপিএল টিম তাদের নেবে কি সেটা একটা দেখার বিষয় নয়তো কিন্তু জেসন রয়ও যথেষ্ট একটা ভালো অপশান কিন্তু হতে পারে মানে কলকাতা নাইট রাইডার্সের এমন একজন বিদেশি ওপেনার প্লেয়ার লাগবে যে কিন্তু পেস বোলিংটা ভালো খেলতে পারে তো সেরকম একজন ওপেনার কিন্তু কে ক্যারের লাগবে তো সেক্ষেত্রে এই অপশানগুলো কিন্তু আছে কারণ একটুখানি কিন্তু স্পেসের এগেন্স্টে নীতিশ রানা বা শ্রেয়াস আয়ার মতো প্লেয়াররা স্ট্রাগেল করে তো সেখানে ভালো একজন পেস বোলিং খেলতে পারে সেরকম ওপেনার প্রথমত লাগবে দেন সেকেন্ড যে জিনিসটা কলকাতা নাইট রাইডার্স দলের লাগবে সেটা হচ্ছে একজন ভালো উইকেট কিপার ব্যাটসম্যান তো উইকেট কিপার ব্যাটসম্যানের কিন্তু বড়ই অভাব কলকাতা নাইট রাইডার্স দলে মানে উইকেট কিপার ব্যাটসম্যান এমন হওয়া উচিত যে নিজের পারফরমেন্স দিয়ে দলে থাকবে এই আর যেটা হয়েছিল বাবা ইন্দ্রজিৎ বা সেলডন জ্যাকসনের মতো প্লেয়াররা কে আর দলের সুযোগ পাচ্ছিলো তারা উইকেট কিপিং করতে পারে বলে তারা ভালো খেলছে বলে না মানে এই জিনিসটা তো পুরোপুরি অকশানের ভুল ছিল কলকাতা নাইট রাইডার্স দলের যে একজন ভালো কোয়ালিটি উইকেট কিপার ব্যাটসম্যান ছিল না ইন্ডিয়ান সেখানে মানে এই প্রবলেমটা একটা বড়ো সড়ো প্রবলেম ছিল তো সেখানে ভালো ইন্ডিয়ান উইকেটকিপার ব্যাটসম্যান কিন্তু কে কে তুলতে হবে তার সঙ্গে বিদেশি উইকেট কিপার ওটা একটা অপশান রাখতে হবে যেখানে বেন ম্যাকডার মতো প্লেয়ার আগেই বললাম তাকে ট্রাই করতে পারে বাট ইন্ডিয়ান উইকেটকিপার ব্যাটসম্যান কিন্তু লাগবে তো সেখানে অপশান কারাকাটা আছে প্রথমত ডোমেস্টিকে যারা ভালো খেলবে সেই রকম প্লেয়ারদের দিকে কিন্তু নজর রাখতে হবে যারা কোনো টিমে নেই মানে অপশানে আসবে এবং ডোমেস্টিক ভালো খেলে আসবে সেরকম প্লেয়ারকে নিতে পারে তো এই জিনিসটা কিন্তু পুরোপুরি স্কাউটদের উপর ডিপেন্ড করছে যেমন মোহসিন খান বা জিতেশ শর্মার মতো প্লেয়ারদের অন্যান্য দলটা তুলেছে ভালো স্কাউটিং করে সেরকম কিন্তু ভালো স্কাউটিং করে প্লেয়ার দেখতে হবে যে কারা ভালো খেলছে কার মধ্যে কোয়ালিটি আছে সেই রকম প্লেয়ার কিন্তু ডোমেস্টিকে যারা ভালো খেলছে তাকে কে কেয়ার নিতে পারে উইকেট কিপার ব্যাটসম্যান এবং তার সঙ্গে কে এস ভরত যে প্লেয়ারটা দিল্লিতে আছে বাট আমার মনে হয় না দিল্লি টিম এসে সেভাবে সুযোগ পাবে কারণ প্রথমত দিল্লির মেন উইকেট কিপার হচ্ছে ঋষভ পন্থ তো সেখানে কোনো জায়গা হবে না দিল্লি দলের টপার্টারেও কিন্তু কে এস ভরতের ব্যাটিং করার মতো কোনো রকম জায়গা হবে না তো সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স কিন্তু আর কি দিল্লি থেকে কেএস ভরতকে ট্রেড করার কথাটা ভাবতে পারে কে এস ভরত কিন্তু ভালো একজন উইকেটকিপার ব্যাটসম্যান এই মরশুম দুখানা ম্যাচে চান্স পেয়েছে হয়তো ব্যর্থ হয়েছে বাট তার মধ্যে কিন্তু কোয়ালিটি আছে ভালো খেলার সেলডন জ্যাকসনের মধ্যেও আছে বাট কেন জানেন এই মরসুমটা খেলতে পারলো না একদমই বাট কে এস ভরত কিন্তু আর একটু বেশি ভালো ট্যালেন্ট তো তাকে ট্রেড করে নেবার অপশানের দিকে কিন্তু কে কেয়ার যেতে পারে এবং মোহাম্মদ আজারউদ্দিন আরও একজন ভালো উইকেটকিপার ব্যাটসম্যান যাকে কোনো দলের নেয়নি কেন নেয় নে জানি না তো তাকেও কিন্তু কে কেয়ার নেবার ট্রাই করতে পারে তো এরকম বেশ কিছু অপশান আছে অ্যাস এ ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান যাদের কিন্তু কে কেয়ার ট্রাই করতে পারে তো সেই জায়গাটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের একটা ভালো রকম প্রবলেম সেই প্রবলেমটা সলভ করতে হবে আর এর সঙ্গে কিন্তু ক্রেকারের বাকি মেন প্রবলেমটা কিন্তু রয়ে গিয়েছে বোলিংয়ে তো বোলিংয়ের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অপশান কেকারের লাগবে তো প্রথমত ভালো একজন ইন্ডিয়ান স্পিনার তো লাগবেই যেখানে ভরুণ চক্রবর্তীকে কেকেয়ারের রিলিজ করা উচিত কারণ ভরুণকে ছাড়লে কিন্তু কে কেকেয়ার বারো কোটি টাকা পাবে সেখানে যদি ভরুণকে আবার ব্যাকও করে নেয় আমার মনে হয় না ভরুণ অত টাকা অবধি যাবে এবং তার সঙ্গে আরও একজন ভালো ব্যাক স্পিনার তুলতে হবে যেমন এই মরশুম কেকেয়ার দলে কিন্তু ভরুণের সেরকম কোনো ব্যাক আপ স্পিনারই ছিল না তো সেই জায়গাটাই কিন্তু ভরুণ চক্রবর্তীকে যদি নেয় তার সঙ্গে আরও একজন ভালো ব্যাক স্পিনারকে তুলতে হবে সেই একটা অপশান থাকছে এবং ফাস্ট বোলারদের ক্ষেত্রেও কিন্তু অপশান রাখতে হবে শিবম মাবি যেমন এই মরসুম একদম যাতা ছে আর এত টাকা দিয়ে নিয়েছিল তাকে তো সেখানে কিন্তু ভালো ভালো অপশান আছে ইন্ডিয়ার মতো দেশে অবশ্যই ট্যালেন্টের অভাব নেই বাট সেই ট্যালেন্টটাকে কিন্তু খুঁজে বার করতে হবে যে এসে ভালো বল করতে পারবে ভালো লেভেলে যেমন মোহসিন খান কজনী বা তাকে চিন্তু মাত্র কুড়ি লক্ষ টাকায় তাকে নিয়েছিল লখনৌ বাট কী বোলিং করলো সেরকম আরও অনেকে আছে যারা ভালো বোলিং করেছে আর আই থিঙ্ক মেগা অপশান একটা বড়ো সড়ো ভুল করেছে কে কেয়ার একজন ভালো ডেথ বোলার কিন্তু কে কেকআ নেওয়া উচিত ছিল যেখানে নটরাজন ভুবনেশ্বরের মতো বোলার যাদের এক্সপিরিয়েন্স আছে ডেথে ভালো বোলিং করে তারা কত কম দামে বেরিয়ে গেছে সেই সমস্ত প্লেয়ারকে কোনো টার্গেটই করেনি মানে গুলো তো একটা বড় সড়ো ভুল অপশানের সময় ছিল জানে না মানে কী চলছিলো ক্রেয়ার ম্যানেজমেন্টের মাথায় বা কার্তিক ত্যাগী চেতন সাখরিয়া এরকম প্লেয়ারদেরও টার্গেট করতে পারতো বাট লাস্ট অবধি কিন্তু এরকম কোনো প্লেয়ারকেই নেয় নেন নিয়েছে শুধুমাত্র শিবম মাভিকে এবং লাস্টের দিকে টাকা বেঁচেছিলো সেই সময় গিয়ে উমেশ যাদবকে নিয়েছিল উমেশ এসে ভালো বোলিং করেছে বাট উমেশ যদি সেই বোলিংটা না করতে পারতো ক্রেকারের বোলিং কিন্তু আরও খারাপ দেখাতো তো সেখানে কিন্তু ভালো প্লেয়ার তুলতে হবে ভালো ডোমেস্টিক ট্যালেন্ট তুলতে হবে দরকার হলে চেতন সাকারিয়া বা কার্তিক ত্যাগির মতো প্লেয়ারদেরও ট্রেড করে নেবার কথা ভাবতে পারে ট্রেডের অপশানটা কিন্তু দেখতে পারে তো এই অপশানটাও কিন্তু খোলা থাকছে তো এইগুলো গেলো ইন্ডিয়ান ফাস্ট বোলিং এবং ইন্ডিয়ান স্পিনারদের কথা আর এর সঙ্গে কিন্তু বিদেশি ফাস্ট বোলারের জায়গাটাও কে কেকেয়ারকে ভাবতে হবে তার কারণ কিন্তু প্যাট কামিন্স অ্যাজ এ বোলার সেরকম বিশেষ কিছু কে কেকেয়ারকে দেয়নি বরং প্যাট কামিন্স কিন্তু ব্যাটসম্যান হিসেবে অনেক ভালো খেলেছে তো সেখানে কামিন্সের বোলিং পারফরমেন্স নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে তো সেই জায়গাটাই কিন্তু কে কেকেয়ার অন্য অপশানের দিকে দেখতে পারে যেমন টিম সাউদি তো থাকছেই বাট টিম সাউথিকে এসে এ ব্যাকআপ অপশান দেখতে পারে এবং আর একজন লাইন ফাস্ট বোলার কিন্তু কে কেকেয়ারে নিতে পারে যে ডেথে ভালো বোলিং করবে সেরকম টাইপের বোলার যেখানে হয়তো মিচেল স্টার্ক অ্যাভেলেবেল থাকতে পারে কারণ মিচেল স্টার্ক কিন্তু এবারের আইপিএল আর কি শুরু হবার আগে বলেছিল যে নেক্সট ইয়ার তিনি আইপিএলে খেলতে চান তার খেলার ইচ্ছা আছে এরকম তিনি বলেছিলেন তো সেখানে যদি মিচেল স্টার্ক অ্যাভেলেবেল থাকে মিচেল স্টার্কের জন্য কে কে আর যেতে পারে বাট স্টার্কেরওই একটা প্রবলেম থাকে ইঞ্জোরির প্রবলেম বা সোল্ড হবার পরও খেলতে আসে না একবার তিনি কে ক্যারকে ডুবিয়েছিলেন তো সেই একটা জিনিস কিন্তু স্টার্কের ক্ষেত্রে থাকে তো মিচেল স্টার্ক নয়তো কিন্তু একটা ভালো অপশান হতে পারে আদারওয়াইজ মার্কুড জানি না তিনি কী করবেন মানে লক্ষ্ণৌ টিম তাকে নিয়েছিল তারপর ইনজোর্ড হয়ে গিয়েছিলেন আবার তিনি অপশানে আসবেন নাকি লখনউ টিমের সঙ্গে থাকবেন জানেন না বাট অপশানে এলে সেও কিন্তু একটা ভালো অপশান হতে পারে আরও বেশ কিছু অপশান থাকছে কলকাতা নাইট রাইডার্সের জন্য ইভেন মুস্তাফিজুর রহমান তাকেও কিন্তু দিল্লি রিলিজ করতে পারে কারণ দিল্লির কিন্তু লাইন ফার্স্ট বোলার হচ্ছে অ্যান্ড্রেজ এবং নর্চেকে খেলানোর জন্য কিন্তু মুস্তাফিজুরকে তারা খেলাতে পারছিল না এবং তার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই হচ্ছিল তো মেবি আর কি মুস্তাফিজুর রহমানকে কিন্তু দিল্লি ক্যাপিটালস পরের বছর আইপিএল আর কি রিলিজ করতে পারে আর মুস্তাফিজুর অপশানে এলে সেও কিন্তু একটা ভালো অপশান হতে পারে কে আর কিন্তু তার কথাটাও ভাবতে পারে কারণ ডেথ বোলিং কিন্তু মুস্তাফিজুর রহমানের যথেষ্ট ভালো কারণ এমনিতে নতুন বলে বোলিং করার জন্য কলকাতা নাইট রাইডার্সের কাছে কিন্তু উমেশ যাদবের মতো প্রেশার থাকছে বাট ডেথে কিন্তু একটু সমস্যা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের তো সেই জায়গাটা মেরামত করার জন্য সেরকম কিন্তু বোলার নিতে হবে বাট এরকম ভালো অপশন যদি কে কে আর না পাই সেক্ষেত্রে ব্যাড কামিন তার সাথে কে কে আর স্টিক করতে পারে আদারওয়াইজ কিন্তু এই অপশানগুলো থাকছে যদি প্যাট কামিন্সের ওপর কলকাতা নাইট রাইডার্স ভরসা হারিয়ে ফেলে বা যদি ভাবে প্যাট কামিন্স সেই বোলিংটা করতে পারছে না যেটা কে আর তার থেকে এক্সপেক্ট করছে তো এগুলি কিন্তু মেন অপশান কলকাতার কাছে থাকবে পরের বছর আইপিএল অপশানে যেই প্লেয়ারগুলোকে কে আর টার্গেট করতে পারে বা যেই পজিশানে প্লেয়ার নিয়ে কলকাতা নাইট রাইডার্স নিজেদের দলটাকে ঠিকঠাক করতে পারে যেন দেখে মনে হয় দলটা একটা চ্যাম্পিয়ন দল এবছর যেমন দেখে মনে হচ্ছিলো দলটায় কিন্তু অনেক জায়গায় প্রবলেম আছে সেরকমটা যেন না মনে হয় তো সেখানে কিন্তু এই অপশানগুলো থাকছে এবার বাকিটা তো অক্সান টেবিলের উপর ডিপেন্ড করছে অক্সিডেন্ট টেবিলে অনেক কিছুই হয় যেমন বেন স্টোস এবং মিচেল স্টার্ক দুখানে অপশানের কথা আমি বললাম বাট এই দুজনকে একসাথে নেওয়াটা অনেকটাই টাফ ব্যাপার কারণ দুজনেরই কিন্তু প্রাইস বেশ কিছুটা হাই যাবে বাট দুজনের মধ্যে যদি একজনকেও নিতে পারে সেখানে কিন্তু কে কে আর দলের শক্তি অনেকটাই বাড়বে আর তোমরাও কমেন্টে জানো যে কোন কোন প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স স্টার্টগেট করতে পারে বেশ কিছু নাম হয়তো আমি মিশো করে গেলাম ভিডিওটা বানাতে গিয়ে তো সেই নামগুলোও তোমরা কমেন্টে জানাতে পারো আর তোমরা কোন প্লেয়ারকে কে কার দলে দেখতে চাও নেক্সট সিজন সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো তো আর অবশ্যই লাস্ট ভিডিওটা দেখে নিও যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো যেখানে আমরা আলোচনা করেছিলাম যে কে কেকে কোন কোন প্লেয়ারকে ছেড়ে দিতে পারে এবং যে সমস্ত প্লেয়ারকে রিলিজ করলে অলমোস্ট চল্লিশ কোটি টাকা কিন্তু কে কেয়ারের কাছে চলে আসবে তো সেই ভিডিওটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো বাই বাই